আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আপনাদের সামনে আলোচনা করব দেশি মুরগির 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত চিকিৎসা এবং খাবার বিষয় নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথেই যেন আপনারা দেখতে পান। তো আসুন বন্ধুরা, আমরা মূল পর্বে আসি। সর্বপ্রথম আপনার পছন্দ অনুযায়ী জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করবেন, বাচ্চা সংগ্রহ করে ব্রিডিং করবেন, যেখানে লাইটের ব্যবস্থা রাখবেন, লাইটের ব্যবস্থা রাখবেন যথাযথ এবং সুন্দরভাবে যেন সবাই তাপটা পায়। তো বন্ধুরা, এরপরে আপনার কাজটি হলো সর্বপ্রথম 100 মুরগির বাচ্চার জন্য 1 লিটার পানিতে লাইসোভিট, লাইসোভিট আছে 10 মিলিগ্রাম, এই 10 মিলিগ্রাম লাইসোভিটের অর্ধেকটা, অর্ধেক পরিমাণ 1 লিটার পানিতে গুলিয়ে দিবেন 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। 6 থেকে 8 ঘন্টার ভিতরে লাইসোভিটের পানিটা যতটুকু পরিমাণে খাবে অথবা থেকে যাবে এই পানিটা ফেলে দিবেন এবং বাকি লাইসোভিটের অর্ধেকটা রেখে দিবেন, এটা পরবর্তীতে খাওয়ানোর জন্য আমি বলে দিব বন্ধুরা। তো এর পরের কাজটি হলো ডক্সিভেট, ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিভেট 10 মিলিগ্রাম ঔষধ আছে, এই 10 মিলিগ্রাম ঔষধে 4টি ভাগ করবেন, 10 মিলিগ্রামের 4টি ভাগ করবেন, এই 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঔষধ বন্ধুরা, এই ডক্সিভেট 10 মিলিগ্রাম ঔষধের 4 ভাগের 1 ভাগের সাথে হাইকোমক্স, অ্যামোক্সিসিলিন গ্রুপের হাইকোমক্স ট্যাবলেট নেবেন 4 পিস, এই 4 পিস ডক্সিভেট এর 4 ভাগের 1 ভাগের সাথে 1 পিস হাইকোমক্স অথবা নাভামক্স অথবা যে কোনো অ্যামোক্সিসিলিন গ্রুপের 1টি ট্যাবলেট গুলিয়ে নেবেন। ভালোভাবে পানির সাথে গুলিয়ে, 1 লিটার পানির সাথে গুলিয়ে এটি আবারও প্রয়োগ করবেন, 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত এই পানিটি রাখবেন। এর পরবর্তীতে ওই পানিটি ফেলে অথবা পানি যদি খেয়ে ফেলে আবার পুনরায় 1 লিটার পানির সাথে এই ওষুধ 2টি একসাথে প্রয়োগ করবেন পরপর 4 বার, অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে এবং পরের দিন সকালে, এরপরে শেষ। এই ঔষধগুলো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাজ হবে সাদা পানি খাবে 2 দিন, সাদা পানি খাবে 2 দিন, 2 দিন সাদা পানি খাওয়ার পরে বিসিআরডিবির রানীক্ষেত ভ্যাকসিনটি সংগ্রহ করবেন এবং এই রানীক্ষেতের ভ্যাকসিনটি 1 চোখে 1 ফোঁটা করে প্রয়োগ করবেন, এটা 5 থেকে 7 দিন বয়সে এই ভ্যাকসিনটি প্রয়োগ করবেন। খাবার হিসেবে ব্যবহার করতে পারেন সোনালির স্টার্টার ফিড অথবা চাউলের ছোট অংশ, এগুলো খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 1 থেকে 7 দিন পর্যন্ত বয়স, এই ঔষধ প্রয়োগ করার আগে, ভ্যাকসিন দেওয়ার আগে আপনার রেখে দেওয়া লাইসোভিটের বাকি অর্ধেক অংশ আগের দিন রাত্রে খাওয়ায় নেবেন এবং সকালবেলা ভ্যাকসিনটি প্রয়োগ করবেন। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আমি আসব 10 থেকে 25 দিন বয়সের চিকিৎসা নিয়ে। এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।